এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একদম ভালো নেই, কারণ হচ্ছে রবিবার রাত, মানে রবিবার তো আমরা গেছিলাম সেন্ট্রালে, মানে সেন্ট্রাল মলে লুলুর জন্য পুজোর কিছু শপিং করতে, তোমরা দেখেছো সেই ব্লগটা। আর আজকে হলো মঙ্গলবার, তো ওইখান থেকে আসার পর থেকে, মানে রাতে তখন 1:55-2 থেকে আমার অসম্ভব জ্বর, ঠিক আছে, মানে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কোনো মুখে রুচি নেই, কিচ্ছু না, কিচ্ছু ভালো লাগছে না, আর কোনো টেস্ট পাচ্ছি না, কিছু না, আর কিছু খাওয়ারও কোনো ইচ্ছা নেই। হঠাৎ কী করে কেন বললো কিছুই জানি না, কারণ আমি কোনো ঠান্ডা জলও খাই না, কিছুই না, যে ঠান্ডা আমার সেখান থেকে লাগবে। সেদিন হয়তো হতে পারে সেন্ট্রাল মলের ওখানে প্রচণ্ড, মানে বাইরেটা গরম ছিল, প্রায় 40 মিনিটস মতো ওয়েট করছিলাম ওলার জন্য, গরমে ঘেমেছিলাম। তো দিয়ে তারপরে গাড়িতে উঠে ড্রাইভার এসি চালিয়েছে, আমরাই বলেছিলাম চালাতে, কারণ ডলু খুব ঘাম ছিল, ডলু ঘুমিয়ে গেছিলো বলে। সেইখান থেকে যে না বুঝতে পারছি না, রবিবার রাতে আমি সেরকম আমি কিছু ডিনারও করিনি রাতে। এবার রাতে আমার, মানে এইটা আমার ডলু পেটে থাকতেই প্রেগনেন্সির টাইম থেকেই আমার রাতেরবেলায় জল খাওয়ার এটা একটা অভ্যেস, ঠিক আছে, জল খাই আর তোদের করে বাথরুম যাই। তো সৌরভ ওই জন্য ডাক ছিল, ইভেন ফোনটা আমার খারাপ হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম, তো সেই জন্য ফোনটা সার্ভিস সেন্টারে দেওয়ার দরকারও পড়েনি, কারণ ফোনের চার্জিংয়ের কোনো প্রবলেম হচ্ছিল না। আমার যেহেতু এই স্যামসাংয়ের ফোনটা, এখন তো আমি ক্যামেরা দিয়ে শ্যুট করছি, স্যামসাংয়ের ফোনটা আমি ল্যাপটপের সাথে কানেক্ট করি আমার চার্জার দিয়ে, মাও চার্জ দেয়, সৌরভও চার্জ দেয়, কারণ যেহেতু সবার একই ফোন, সেই জন্য চার্জিংটা ঠিক মতো হচ্ছিলো না। সৌরভ কি রিবুট টিবুট করে আবার সব ঠিকঠাক করে দিয়েছে, মানে ও সব ঠিকঠাক এগুলো সব পারে, ও মানে টেকনিক্যালে ও খুব ভালো, সেই জন্য ও সব কিছু করতে পারে বলে করে দিয়েছে ঠিকঠাক, সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার পড়েনি। দিয়ে রবিবার রাতে আমাকে, তখন আমি ঘুমিয়ে গেছিলাম, আসার পর থেকেই শরীরটা খারাপ খারাপ করছিলো, প্রচণ্ড টায়ার্ড ফিল করছিলাম, দিয়ে ডলুকে কোনোরকম রাতে ডিনারটা করিয়ে আমি শুয়ে পড়েছি। আর দিয়ে তারপরে সৌরভ ডাকলো তখন 1:55, যে রিমি ওঠো, আমি তোমার ফোন ঠিক করে দিয়েছি, আর জল খাবে, আর আমি, ও জানে আমি রাতে যদি জল খাই, এই জন্য ও আমাকে ডেকে ইয়ে করে, উঠিয়ে দেয়। তো আমি একবার দুবার ডাকাতে আমি সাড়া দিইনি, দিয়ে তারপরে গায়ে হাত দিয়েও ডেকেছে, দেখছে আমার গা পুরো গরম পুড়ে যাচ্ছে, দিয়ে সঙ্গে সঙ্গে পি 650 দিল, তারপরে পি 650, হ্যাঁ সেদিনকে রাতে একটাই পি 650 খেয়েছি। সোমবার তো মানে উঠতেই পারিনি, আমার গলা শুনে এখনও বুঝতে পারছো যে আমার একদমই নট ওয়েল, ভালো লাগছে না, গলা ব্যথা নেই, কিন্তু কী বলতো প্রচণ্ড পরিমাণে, মানে এমন গা হাত পায়ে ব্যথা করছে মনে হচ্ছে যেন কেউ মেরেছে, আর মারাত্মক উইকনেস ফিল হচ্ছে। এখন তো ওষুধ, মানে অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক চলছে, মুখের কোনো স্বাদ নেই, কিচ্ছু বুঝতে পারছি না, আর ঘামও হচ্ছে, আবার জ্বরও আসছে, মেনলি জ্বরটা আসছে রাতের দিকে। তো ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টরের কাছে ভিজিট করিনি, কারণ সেই একই, কারণ প্রেসক্রিপশান আছে, ডক্টর বললো যে সিম্পলি ভাইরাল ফিভার থেকে হয়েছে জিনিসটা। আর আমাকে প্রথমে জিজ্ঞেস করলো বাড়ির কারি হয়েছে কি না, ঠান্ডা জাতীয় কোনো জিনিস খেয়েছি কি না, আমি ঠান্ডা জলও খাই না, আমি ঠান্ডা কিছুই খাই না, বাড়ির কারিও সেরকম কিছু হয়নি, বললো ভাইরাল ফিভার থেকে হয়েছে, এটা অনেকেরই এরকম হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, শুধু এখনও মোটামুটি 7 দিন পুরো অ্যান্টিবায়োটিক খেয়ে যেতে হবে, আর অ্যান্টিবায়োটিক খাওয়া মানে বুঝতেই পারছো মুখের একদম টেস্ট পুরো বরবাদ হয়ে যাওয়া। আজকে ব্লগটাও শ্যুট করছি, ইভেন গতকালকে একটা চ্যালেঞ্জ ভিডিও আমি করার জন্য ইয়ে করেছিলাম, তো আর শরীর দিচ্ছিল না, মানে একটুখানি কাজ করি আমি টায়ার্ড ফিল করছি, মানে এখনও আমার সেই ঘুমটা আছে, ঘুমটা ঠিক, মানে ওষুধের ড্রাউজি ভাবটা একটা আছে, কিন্তু ঘুমাতে তো পারবো না, কিছু করার নেই, ডলুকে ব্রেকফাস্ট করানোর আছে ওকে, তাও সৌরভ ডলুকে স্নান টান সব করিয়ে দিচ্ছে, ডলমিকে খাওয়ানোর আছে, সব কিছু করার আছে, তো ভালো লাগছে না কিছু। এই জ্বর হলে না দেখবে ওয়েদারটাও না কীরকম একটা ড্যাম্প ওয়েদার লাগছে না, সব দিয়ে সকাল থেকে রোদ উঠলো আবার জাকাত দেয়, ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, মানে মোস্ট অফ দ্য সবারই দেখছি এখন এই ভাইরাল ফিভারটা হচ্ছে। যাই হোক, সবাই সাবধানে থেকো, কোথা থেকে কী হয়ে যায় তো বলা যায় না,
এখন জ্বরটা নেই, এখন ঘাম, এখন যেহেতু সকালবেলা একটা ওষুধ খেয়েছি এখন ঘামটা দিচ্ছে, কিন্তু মারাত্মক পরিমাণে আমি টায়ার্ড ফিল করছি, ভালো লাগছে না। ওইটাই আরও বেশি, মানে একটুখানি কাজ করলেই ধরো না ডোনা ভিকিদের একটু খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। আর শুয়ে শুলে আমার ঘুমোতেই, মানে লাঞ্চ করার পর আমি কোনো কাজ করি না, হয় ড্রয়িং করি, না হলে ধরো না টুকটাক কিছু কাজ করি, নাহলে ডলু যদি না ঘুমায় ওর সাথে খেলাধুলা করি। কিন্তু এখন এই দুদিন ধরে লাঞ্চ করার পরেই যেন মনে হচ্ছে আমার ঘুম চলে আসছে, কারণ ওষুধটা খাচ্ছি তারপরেই আর ভালো লাগছে না। আমি আর সৌরভ এখন একটু যাবো, ঘুরাবো একটু বাজারে, কারণ আমার একদম মুখে রুচি নেই, আর সৌরভ এইসব জিনিসগুলোতে কিনতে পারবে না, ওই জন্য ওকে সঙ্গে সঙ্গে করেই নিয়ে যাবো। একটু গাঁদাল পাতা কিনবো, গাঁদাল পাতা নিশ্চয়ই অনেকে চেনো বা খেয়েছো, খুব গাঁদাল পাতা খেতে, গাঁদাল পাতা মাগুর মাছের ঝোল খেতে ইচ্ছে করছে, সেই জন্য মাকে বললাম তুমি শুধু জাস্ট একটু সিম্পল এই করে দাও, আর কিচ্ছু করার দরকার নেই, কারণ আমি তো ওটা করতে পারবো না, একবার দেখে নিলে তারপরে না ঠিক আছে। সৌরভ তো মাগুর মাছও কিনতে পারবে না, গাঁদাল পাতা তো চেনেই না, আমিও যদিও গাঁদাল পাতা চিনি না, কিন্তু ওই যে জিজ্ঞেস করে করে কিনতে হবে, মা বলে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো ডলুকে, ডলুর জন্য আগের দিন কি কিনলাম চেষ্টা করব আজকে ব্লগে তোমাদের সাথে দেখা করানো। ইভেন দেখো না বিছানাও এখনও তোলা হয়নি, এখন বাজে হচ্ছে 8:30, মাসিও চলে এসছে কাজ করছে, সৌরভ গেছে চা খেতে, ওই এসে সব করে দিচ্ছে, ও সব এ করছে, ওষুধ দিচ্ছে টাইম টু টাইম সব করছে, কিন্তু এই যে আমার ভালো লাগছে না, আমি একভাবে শুয়ে থাকতে পারি না, এটাই হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি, তোমরা আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি একটা রেসিপি দেখাবো তোমাদেরকে, অনুষ্ঠান বাড়ির শুক্তো, অনুষ্ঠান বাড়িতে যেমন শুক্তো করে সেই তাই এটা দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো কিন্তু আমার রান্নার চ্যানেলে তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে, আমি কীভাবে কী করছি না করছি তোমরা সব দেখতে পাবে, ঠিক আছে? আমি কী করছি কী করে দেবো না দেবো তোমরা দেখতে থাকো। আর একটা রেসিপি দেখাবো, গাঁদাল পাতার ঝোল। গাঁদাল পাতা তোমরা আশা করি নিশ্চয়ই চেনো বা দেখেছো বা খেয়েছো কিনা জানি না, যারা না খেয়ে থাকো তো আমি এতে করছি সেই জিনিসটা দেখবে। গাঁদাল পাতার ঝোলটা খেলে কী বলতো, যাদের শরীর খারাপ সর্দি লেগেছে জ্বর জ্বর ভাব ওটা খেলে খুব উপকার দেয়, আর পেট খারাপ যদি যাদের হয় তাদের পাতলা করে গাঁদালে পাতা আলু কাঁচকলা পেঁপে পটল দিতে পারো, ওই সব দিয়ে পাতলা করে মাগুর মাছ দিয়ে ঝোল খাবে, দেখবে খুব ভালো লাগবে। সর্দিটা জ্বরটা যদি মুখে তেতো ভাব থাকে সেটাও কেটে যাবে, আর পেট খারাপ যদি থাকে তাদেরও কেটে যাবে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করছি না করছি, ঠিক আছে? দুটোই তোমার আমার রান্নার কুকিং চ্যানেলে পেয়ে যাবে, আমি করতে থাকি তোমরা দেখতে থাকো কী করছো না।
ওই গানটা নাচ। মা পানি পানি হো গই রে 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 মা পানি পানি হো গই আর দাদু কিভাবে নাচে? দাদু 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 নাচতে দেখো, দাদু নাচ, দাদু কেমন নাচে? দাদু কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা, দাদু কেমন নাচে? পেট ছুয়া ভি নেহি এসা পেসা কুছ ছুয়া ভি নেহি বেপানি পানি হো গই না। কোথায় লুকিয়ে বসেছে দেখো, এ ডনি কোথায় লুকিয়ে বসেছিস? হ্যাঁ তোর এত ভয়, বৃষ্টি পড়ছে তো ভয় কিসের? হ্যাঁ কোথায় লুকিয়ে বসেছিস রে? ওখানে 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 থাকলে পরে বৃষ্টিতে ভয় দেবে না তো? এ পড়ে যাচ্ছে ডোনা, এদিকে চলে এসো, চলে 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 চলে, এখানে ওয়াইফাই তার আছে বাবা, এখানে ওয়াইফাই তার আছে, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, ওইখানে ঢুকে লাভ নেই। বাজে এখন সবে মাত্র দেড়টা, লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, খেলাম, ভালোই লাগলো। আর এমনিতেই আমার এই শরীর টরীর খারাপ হলে না আমার তখন বেশ এই গাদাল পাতাল ঝোলটা খেতে খুব ভালো লাগে। সৌরভ বাবা তো সব মানে কিছুতেই খাবে না, আমি আর মা খেতে ভীষণ ভালোবাসি, আমি তো ভীষণ ভালোবাসি। আমার এই ফ্লেভারটা এত সুন্দর লাগে, শুধু এই বা মানে বাটার সময়, শিলে বাটার সময় আরও গন্ধটা গোটা ঘরে হয়, তো সেই জন্যই মা মিক্সিতে বেটেছে সিলেবাটা, আর কিছুটা আবার এখানে পুঁতে দিয়ে গেছে যাতে গাছটা হয়। আর বাইরে দেখো সেই বৃষ্টি, এই যে বৃষ্টি কবে কমবে না গো, আর ভালো লাগবে না বাবা, একে শরীর খারাপ, তার মধ্যে আমার মামারও ওদিকে শরীর খারাপ, আমারও এদিকে শরীর খারাপ, ওরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে, আমি পুরো নাকে নাকে কথা বলছি, বুঝতেই পারছো কবে যে বৃষ্টি থামবে না। আর এমন বৃষ্টি হচ্ছে সব স্লাইডিং ডোরগুলোকে বন্ধ করে রেখে দিতে হয়েছে, ভাল লাগছে না, দেখো না এখানে সব ভিজছে। এগুলো কি জানো, তোমাদেরকে আগে বলেছিলাম না আমার ডোনা ভিকি আর গ ওরা বাথরুমেই টয়লেট করে, কিন্তু ডোনা পারে না করতে, ও ছোটো থেকে ওইটাই হ্যাবিট, ও ডাইনিংয়ে করে, তো সেই জন্য ও করে, তখন এগুলো সব পেরে দিতে হয়, এগুলো সব বেডশিট সব কেটে 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 দিয়ে তারপরে কেচে, যখন রোদ থাকে পুরো মানে ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু এখন রোদ না থাকলে খুব অসুবিধা হয়ে যায়, যেমন বাচ্চা তেমনি ওরাই, দেখো না এই সব কেটেছি, দেখো সব ডেটল জলে রেগুলার বেসিসে কাঁচা হয়, ফার্স্টে সার্ফ জলে কেচে দিই, তারপরে ডেটল জলে কাঁচা হয়, নাহলে তো স্মেল ছাড়বে। তো দেখো কি অবস্থা, বারান্দা পুরো জলে, দেখো না থরি থরি করছে, এই দেখো বারান্দা পুরো জলে থই থই করছে, ভালো লাগে না এরকম বৃষ্টি হলে। আর বর্ষা হলে দেখবে বাচ্চা বলো কি ডগ বলো ওদের ভীষণ পরিবারটা একটু বেশিই হয়ে যায়। ভিকি তো ভিকি আর ববের জন্য বাবার ঘরে বাথরুম তো সবসময় খোলা থাকে, যা খালি যাবে জল খাবে আসবে, যাবে জল খাবে আসবে, মানে এত বৃষ্টি হচ্ছে ভাল লাগছে না, চোখ মুখ না চোখটা রীতিমতো আমার গরম হয়ে জ্বালা করছে, এবার একটু শোবো, ওষুধটা খাবো, খেয়ে শোবো। আজকে ব্লগে আমি তোমাদেরকে ডোনুর কিছু দেখাতে পারছি না, নেক্সট ব্লগে দেখাবো, ঠিক আছে? আর সত্যি একদম ভালো লাগছে না, একটু যতক্ষণ না রেস্ট না নিতে পারছি, রেস্ট নিলেও মনে হচ্ছে যেন আরও রেস্ট নিই, কিন্তু কী করবো বলো, সব কিছু করতে তো আমাকেই হবে না। ডোনুকে আজকে স্নানটা আমি করালাম, সৌরভের কাছে করবে না বাবা, নো 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 বাবা, নো 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 মা মা,
সব কিছু অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা এই অবধি। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও, আর ভালো বুঝলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা যাচ্ছে আবার পরের দিন নেক্সট একটা ব্লগে। সব ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা লাগিও না, মানে সময়টা ভীষণ খারাপ। দেখা যাচ্ছে আবার পরের দিন, টাটা।